হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকদিন বাদে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই কদিন প্রচুর ল্যাগ খেয়েছি, একদম ভিডিও করতে ইচ্ছে করেনি। তারপর কিছু কাজ করো আর কি, সব কিছু মিলে আর ক্যামেরাটা যে সেভ করে ভিডিও করবো সেটারও সময় পাইনি, খুব বিজি ছিল। আর কালকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, কালকে বাড়িতেই ছিলাম, কিন্তু কালকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বুঝতেই পারো যে আমরা একটু মানে একটু ল্যাগ খেয়ে যাই, মনে হয় না থাক আর করবো না। তো আমরা এই জাস্ট নিয়ে বসলাম, আর অনেক আগে উঠেছি। তো আমার কিছু পার্সেল, আমার এখন প্রচুর পার্সেল আছে, রোজ রোজ পার্সেল আছে, আর সায়েন্স এখন নাও করতে পারছে না, তার কারণ হচ্ছে আমার এগুলো এখন মেকআপে লাগবে। ওই ঘর থেকে পাঠিয়েছে, আমি এই মিষ্টি সুপটা আমি খাবো, এটা নাম হলো তো মিষ্টি সুপ। মিষ্টি সুপ কালকে 25শে বৈশাখ উপলক্ষে বাবাদের এখানে প্রোগ্রাম ছিল, তো একটা ইসে দিয়েছে, মঞ্জিলিসে প্যাকেট দিয়েছে, তো সেখান থেকে মা দিল। আবার ওখানে কিছু গল্প করছিলাম, প্লাস আমাদের নিচে গ্রিল বসানো হবে, তো এইসব নিয়ে কথা টথা বলে চলে পরে আবার কি চিকেন করছে, ওদের কি ভেজ, আমরা চিকেন লাভার না, আমরা সবসময় চিকেনই করছি, স্পেশালি এইসব জিনিসগুলো দেখো চিকেন না হলে মন হয়। তো এই আর কি, চলো আজকে ব্লগটা দেখতে থাকো, অনেকদিন বাদে ব্লগ করছি। কালকে না বৃষ্টির জন্য আমার মেকআপ ক্লাসটা হয়নি বুঝেছো, তারপরে সন্ধ্যেবেলা আমি একটুখানি প্র্যাকটিস করলাম আর কি নিজের ওপরে। তারপরে আজকে বলেছিল হবে হবে, কিন্তু অনেকে অনেক দূর থেকে আসে তো সেই জন্য আজকেও আর কি হলো না, কিন্তু আজকে তাও বৃষ্টি আসলো না, এখনো আসেনি, এখনো বৃষ্টি হয়নি। তো যাই হোক বাড়িতেই আছি এই দুদিন, শনিবার আমার মেকআপ ক্লাস ছিল অ্যাকচুয়ালি, রবি সোম মঙ্গল আজকে বাড়িতেই আছি। আর বাচ্চাগুলোকে একটা তাড়াতাড়ি পড়িয়ে দেবো, ফোন করে বলে দিও তো 5টার সময় আসতে, ওটাই সুবিধা হয় জানো। ঠিক আছে চলো আমরা চা ফা গুলো খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো। আজকে আমাদের লাঞ্চের মেনু খুবই একদম একদম নর্মাল, মানে অনেকদিন বাদে এরকম করছি। ভাতের মধ্যে হচ্ছে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর ওটা দিয়ে ঘি দিয়ে খাওয়া হবে। সায়ন্তন বলছিল যে আর কিছু মানে করো না, কিন্তু আমি বললাম না দুটো বেগুন ভাজি, বিকজ বেগুন হচ্ছে 80 টাকা কিলো, এবং সেই বেগুনটা একটা এইটুকু বেগুন এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ঠিক এইটুকু বেগুনটা মা আমাকে কিনে দিয়েছে হচ্ছে 10 টাকা দিয়ে, এবার সেই বেগুনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিরকম গায়ে লাগে। আই থিঙ্ক যারা একটুখানি সংসার টংসার থাকা তারা বুঝতে পারবে। তো সেই জন্য না চলো বেগুনটা অ্যাটলিস্ট ভাজা করে নিই, তাহলে ভালো লাগবে, মানে পুরো ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ভালো লাগবে না। অ্যাকচুয়ালি এমনি আজকে মানে ইচ্ছে করছিল বা এরকম টাইপের নয়, অ্যাকচুয়ালি আজকে রাতের তড়কা বানানো আছে, কালকেই আমি বানিয়ে রেখেছিলাম অনেকটা তড়কা, দু তিন দিন হয়েই যাবে রাত্রেবেলা, তো সেই জন্য বললাম যে আজকে একটুখানি হালকা পাতলা খাই। আর ডিম না আমি 4টে সেদ্ধ দিয়ে দিয়েছি রাতের অনুযায়ী, তো ঠিক আছে চলো আজকে একটুখানি ডিম আলু সেদ্ধ দিয়ে ভালো করে ভাত মেখে একটু ঘি লঙ্কা দিয়ে, মানে সেটা অনেকদিন খাই না আমি, আগে বিয়ের আগে খেতাম রাত্রিবেলা আর কি, কোনো কোনো দিন ভাত খেতে ইচ্ছে হলো তখন বেশ ডিম আলু সেদ্ধ দিয়ে বেশ ভাত মেখে খেতাম, তো ওটা বেশ মিস করছি। তো সেই জন্য আজকে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি করো না, কারণ আমার শরীরটাও খুব একটা ভালো নেই আর কি, একটু প্রবলেম আছে শরীরের মধ্যে, তো এই নিয়ে আর কি সেজন্য আজকে তাড়াতাড়ি করে দিচ্ছি। এই যে অ্যামাজন থেকে এই উইকটা আমি অর্ডার করেছিলাম, এটা এসছে কালো চুল এসছে, কালো চুল তো কুচলা চুল, কিসকা মুন্ডু আ গয়া, সরি বলতো মেরে দে, হুম বাহ চুলটা ভালো কিন্তু
সিল্কি চুল মনে হচ্ছে। ওয়াহ, এটা দাঁড়িয়ে থাকলে পেছন থেকে ভয় লাগছে গো। বাহ, ভালো এসছে। হ্যাঁ, রিভিউ দিয়েছিল, ঠিকই দিয়েছিল, ভালোই। অনেকই চুল আছে মেয়েটার মাথায়। চুলটা দেখো, এটা কিন্তু 50-50 দেখো। হ্যাঁ, কোয়ালিটিটা ভালো, বেশ না, চুলচুলি লাগছে। হ্যাঁ, চুলচুল লাগছে কিন্তু। একটা একটা স্ট্যান্ড বার করে দেখো, তুমি বুঝতে পারবে একদম, মানে পুরো চুল রিয়েল। এটা কিন্তু রিয়েল, 50-50 মানে একটা রিয়েল, একটা সিনথেটিক আছে তাই নাকি? হ্যাঁ, ও 50-50 মানে একটা রিয়েল, একটা সিনথেটিক। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার হেয়ার স্টাইলের জন্য লাগবে বলে আমি কিনেছি। তো এটা আমি অনেক কমে পেয়েছি, 1200-1200 নিতো। হ্যাঁ, 1200-1198-1200। তো চুলের লেন্থটাও বেশ ভালো, আর চুলের কোয়ালিটিটা খুবই ভালো লাগছে আমার। দেখো বেশ ভালো, মানে একদম পাতলা নয়, বেশ সিল্কি। আর 50-50 যেটা ওরা বলেছে সত্যি 50-50 আছে। এদেরকে হেয়ার স্টাইল করা শুরু হবে এই মেয়েটা, বেচারি মেয়েটা। আমরা এই জাস্ট স্নান ফান করলাম, ওই দেখো টনি বসে বসে উঁকি মারছে ওখান দিয়ে তোমাদেরকে। আজ দেখো আইব্রো করেছি নিজে নিজে, ধরো ক্লোজ এনে দেখাচ্ছি তোমাদেরকে, যতটা পারি ঠিকঠাক করার চেষ্টা করেছি। বিকজ আমার পার্লারে যাওয়া হচ্ছেও না, আর টাইমও পাচ্ছি না যাওয়ার, তো সেই জন্য আমি সারাদিন আজকে অনেকক্ষণ টাইম নিয়ে আইব্রোটা খুব আস্তে আস্তে প্লাগ করলাম। বেশ সুন্দর প্লাগ করেছি আমি, বেশ ভালো হয়েছে আর কি। আর সুতো না থাকলে না ঠিক হয় না আর কি, সুতোটাও একটু দরকার হয়। তো সুতো দিয়েও করেছি, তারপরে হচ্ছে কাঁচি দিয়ে কেটেছি, আর বাকিটা হচ্ছে নিচের দিকটা আমি স্পেশালি আর কি রেজারই ইউজ করি, বিকজ না হলে না উপরটা কেউ একটা টেনে ধরতে হয়, আদারওয়াইজ এখানে চামড়া কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমাদের লাঞ্চ খুব সিম্পল, একদম লাঞ্চ একদম নর্মাল রান্না করিনি আজকে আমি, ইচ্ছে করছিল না। সেজন্য সাধনকে বললাম চলো আজকে একদম হালকা লাঞ্চ দিয়ে আজকে, মানে হালকা কিছু দিয়ে আজকে লাঞ্চটা শেষ করি। এই জানো, চলো চলো, 3টে বাজে, খিদে হয়ে গেছে। জামা পরে তোমার, তুমি জামাগুলো কিনলে যে তুমি সে জামাগুলো পরছো না কেন, টাকার ধ্বংস আমার। আজকে লাঞ্চ একদম ডাল আছে, ডাল খাবে, ভেরি সিম্পল, কিন্তু আমাদের ঘি আছে। আর সায়ন্তনের অনেক দিনের শখ দুটো করে ডিম খাবে, সেটা আজকে সায়ন্তন পেয়েছে, তাই তো? কিন্তু ডিমগুলো ছোট ছোট, এমন কিছু বিশাল বড় ডিম না, কোয়েল পাখির ডিম। করো 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 করো, এ দেখো আজকে দুজনকেই একই অঙ্ক করাচ্ছি, এও মাল্টিপ্লিকেশন করছে ঠিক আছে, আর এও, হ্যাঁ ঠিক করছে, আর এও মাল্টিপ্লিকেশন করছে। যেহেতু মীরার বই কমপ্লিট হয়ে গেছে, সেজন্য আয়ুষের বই থেকেই মাল্টিপ্লিকেশন আয়ুষকেও করানো হচ্ছে, মীরাকেও করানো হচ্ছে। মীরা খুব সুন্দর মাল্টিপ্লিকেশন করছে। আচ্ছা, আজকে একটু শুতে পারিনি, তাড়াতাড়ি বসে গেছি। দেখো না, বুড়ো সিঁদুর পড়ার না এই একটা সমস্যা, পুরো সারা মাথা একদম ঘেটে যায়। আজকে বেরোবো, বেরিয়ে ভাবছি একটুখানি জাস্ট ওই লিকুইড সিঁদুরটা কিনতে হবে, কেনা হচ্ছে না। এটা হচ্ছে, হ্যাঁ ভেরি গুড, এই তো মীরা ঠিক করেছে। তুই তুই ভুল করলি কেন? চলো টাটা, চলো টাটা টাটা টাটা, টনি খেলতে হবে না, যা যা যা, 7:30 বাজে, যা বাড়ি যা, বাড়ি যা, টাটা। আচ্ছা কাল 7 বাজে আনা, 7 বাজে কাল, দোনোই 7 বাজে আনা, টাটা। কি হলো, তাড়াতাড়ি পড়িয়ে নিলে না বেশ ভালো হয়, কিন্তু মানে আমার ক্লাস থাকে প্লাস ওদেরও ক্লাস থাকে, এখন যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে সেজন্য আমি তাড়াতাড়ি পড়াতে পারছি। বাট যখন ওদের স্কুল থাকে তখন তো ওদের আস্তে আস্তে মোটামুটি 5টা বেজে যায়, মেনলি হচ্ছে ছেলেটার, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি পড়ানো হয়, কিন্তু তাড়াতাড়ি পড়িয়ে নিলে একটু ভালো হয়। মানে ওই যে 4টে 5টা ওই টাইমটা তো ঘুমাইও না, হয়তো শুয়ে থাকি, তাড়াতাড়ি পড়িয়ে নিলে যখন এখন 7:40 বাজে,
এই চাটা নিয়ে বসলাম, সায়ন্তন এখনো আসেনি। আর এই লিপস্টিকটা না কি হয়েছে আই ডোন্ট নো, একটা ফ্রি লিপস্টিক এসছে আমার কাছে, মানে আজকে আমার এই যে দেখো ওই যে ডামিটা এসছে চুল বাঁধার জন্য, তার সাথে আমাকে একটা এরকম লিপস্টিক, এই যে লিপস্টিকটা ফ্রি দিয়ে গেছে, পুচকু লিপস্টিক, বাট কালারটা ভীষণ সুন্দর। আমি দেখো জাস্ট লাইট করে একদম পরেছি, বাট কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর বলছি এটা কি, এটার এটা কত বলছে, না এটা তো এমনি এসছে, এটা তো পে করা আছে ফ্রি, কোথা থেকে এসে আমি যাই না, বাট এরকম একটা ফ্রিতে লিপস্টিক ফিপস্টিক যদি আসে মাঝে মধ্যে বেশ মনটা ভালো হয়ে যায়। তো এই চাটা খাবো, তারপরে ও বাড়িতে যাবো। আর একটুখানি তার আগে ইচ্ছা আছে একটুখানি একটু আইটা প্র্যাকটিস করার, একটু স্মোকি টাইপ অফ আই প্র্যাকটিস করা, তো দেখা যাক কী হয়। এতক্ষণ বসে বসে এই জিনিসটা হচ্ছিল বুঝেছো, তোমাদেরকে বললাম না জাস্ট একটা লুক একটুখানি ট্রাই করি, মানে স্মোকি আইটা, তো এটাই করা হচ্ছিল। আমাকে খুব একটা স্মোকি আইস মানায় না, ভূতের মতো লাগে, বাট ওই চেষ্টা করলাম। তো কমেন্টে জানিও কেমন লাগছে, ভূতের মতো লাগছে নাকি ঠিকঠাক লাগছে। ভূতের মতো লাগলে কোনো ব্যাপার না, ইটস ওকে, আমি জাস্ট মানে কী বলবো প্র্যাকটিসের জন্য আর কি করছিলাম। সায়ন্তন কাজ করছে, না হলে ওর চোখে প্র্যাকটিস করতাম, সেটা বেস্ট হতো। সায়ন্তন যাবে তো সেদিনকে আত্মি বলে ওর চোখে প্র্যাকটিস করেছিলাম, বলো তোমার চোখে একটা করেছিলাম না মেকআপ, ও বলবে আমি বলছি মানে লজ্জা পাচ্ছে। আরে কি করবো বলো, বাড়িতে বর থাকলে তো বরের চোখেই সবাই প্র্যাকটিস করে, নটা বাজে যাবে না, কিন্তু আমার মনে হচ্ছে চোখের ভেতরে যে আমি হোয়াইট কাজলটা দিয়েছি ওটা না দিলেই বোধ হয় আমাকে বেটার লাগতো, বিকজ হোয়াইট কাজলটা দিলে না আমার না নিজেকে আরও বেশি ভুতভুত মনে হয়, মনে কি চোখের কেমন সাদা, মানে এটা আমার ফিল হয়। যাবে ঠান বেরোবে তো মা, তোমারও কিন্তু ঢোকার মুহূর্তেই কাঁচের কিন্তু ইসে আছে। আচ্ছা আচ্ছা, তোমরা যে এটা দেখছো এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই ফ্ল্যাটে ডাইনিংটা টাইলস করা হবে, আর এই যে বড় আলমারিটা দেখছো এটাকে শোয়ানো হয়েছিল ঘরে ঢোকানোর জন্য, কিন্তু ঢোকানো যায়নি, সেটাকে আবার সোজা করা হয়েছে। এই টনি, টনি কি হচ্ছে রে, স্ট্যান্ড কিনলে ভালো হতো, কিন্তু ওই স্ট্যান্ড গুলোর অনেক দাম, ভালো যে স্ট্যান্ড হয় চেয়ারের মধ্যে না ওরকম কিছু কায়দা করে দেয়, ওই যে পিছনে একটা রকম গাঁথি হয়ে থাকে তার মধ্যে মুন্ডো লাগে। সায়ন্তন চলো, 11টা বাজে, আজকে কিন্তু কুত্তার কামড় খাবো, চলো 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 শুয়ে থেকো না। এই জাস্ট ফিরলাম একটু আগে, ওই ঘর থেকে জল টল ভরলাম, সায়ন্তন টনিকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এলো, এবার হচ্ছে আমরা খেতে যেতে বসবো। এই যে মা রুটি পাঠিয়ে দিয়েছে, সায়ন্তন মা না একটু চিচিঙ্গা দিয়েছে জানো তো, কিন্তু ওটা আছে খাচ্ছি না, রেখে দিন কালকে আমি খেয়ে নেবো, তুমি তো খুব একটা পছন্দও করো না, তো যেহেতু তরকা আছে ওই জন্য আর চিচিঙ্গাটা মানে বার করছি না। আর একটা কাজ আমি করে রাখবো জানো তো, যেটা আমি ভুলে যাই, সেটা হচ্ছে মাছটাকে আমি নিচে নামিয়ে রাখবো, মানে নিচে ফ্রিজটাতে রাখবো, মানে ফ্রিজের নিচের পার্টটাতে রাখবো, না হলে না ঠান্ডা কাটে না। আর এই যে কালকে টিফিনের জন্য এরকম ব্রেড নিয়ে এসেছি, আমি যদিও রেগুলার টিফিন নিয়ে যাই না, মানে ছোটোখাটো কিছু বিস্কিট কাইন্ড অফ এরকম নিয়ে যাই, ওখানে আমার একটা ভালো ফ্রেন্ড হয়ে গেছে পূজা, মানে সবাই ফ্রেন্ড, আর মধ্যে ও একটু ভালো ফ্রেন্ড আর কি, তো ওর মা আবার আমার জন্য টিফিন টিফিন পাঠিয়ে দেয়, তো ওটাই খাই। তো আজকে বেরিয়েছিলাম, ভেবেছিলাম স্লাইস ব্রেডই আনবো, একটু বাটার বা জ্যাম মাখিয়ে নিয়ে যাবো, কিন্তু পেলাম না, তো দোকানদার বলে যে এই ব্রেডটা নিয়ে যাও এটা খুব ভালো, তো সেই জন্য ওটা নিয়ে এলাম। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, অনেকদিন বাদে ব্লগ করলে এবং তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, আজকে দিনটা বেশ ভালো কাটলো। তো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করবো, অনেকটা দেরিও হয়ে গেছে বিকজ আজকে আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো চলো আজকের মতো টাটা, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন
ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো। টাটা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, বাই বাই।